অল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, গত সপ্তাহের ভিডিওতে লিভার এবং হার্ট সুস্থ রাখতে এবং সুস্থ করতে আমলকি কিভাবে এবং কি নিয়ম মেনে খেতে হবে তা জানিয়েছি। আজকের এই ভিডিওতে জানাবো অ্যাজমা বা হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা দূর করতে, মুখের আলসার, দাঁতের ক্ষত নিরাময়ের জন্য, দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য, ছানি প্রতিরোধ করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং আরও কয়েকটি জটিল এবং কঠিন শারীরিক সমস্যার সমাধান করতে আমলা বা আমলকি কীভাবে খেতে হবে, আর আমলকি কারা কেন খেতে পারবেন না, অর্থাৎ এই উপকারী ফলের সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধেও জানাব। তবে ভিডিওর শুরুতেই জানাবো আশ্চর্যজনক উপকারী ফল আমলকির উপকারিতার কথা। প্রথমত, ফুসফুসের বিভিন্ন সমস্যায় আমরা অনেকেই ভুগি, বিশেষত ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা বা হাঁপানিতে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সম্পূর্ণ সঠিক যে ব্রঙ্কাইটিস এবং হাঁপানির থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আমলকি অব্যর্থ। সেক্ষেত্রে কীভাবে আমলকি খেতে হবে জেনে নিন। যদি কাঁচা আমলকি পান তাহলে তো খুবই ভালো, না পেলে শুকনো আমলকির গুঁড়ো হলেও চলবে। কাঁচা আমলকি পেলে 2-3টি আমলকি বীজ বাদ দিয়ে টুকরো টুকরো করে নেবেন, তারপর থেঁতো করে বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নেবেন। এই রসে 1 চামচ মধু মিশিয়ে সকালের দিকে খাবেন, খালি পেটে নয়, নাস্তা বা জলখাবারের 20-25 মিনিট পর। আর যদি কাঁচা আমলকি না পান তাহলে শুকনো আমলকির চূর্ণ 1 চামচ মধুসহ মিশিয়ে খাবেন সকাল ও বিকেলে, অর্থাৎ দিনে 2 বার। কাঁচা আমলকির রসও প্রথম দিকে 2 বারই খাবেন, অন্তত 2 সপ্তাহ। দ্বিতীয়ত, আমলকি নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা খুব বৃদ্ধি পায় এবং পেটের যে কোনো গোলযোগ ও বদহজম দূর হয়। এক্ষেত্রে আমলকির রসে বা চূর্ণে কিছু না মেশালেও চলবে, দিনে 1 বার করেই খাবেন, তবে নিয়মিত বেশ কিছুদিন খেতে হবে। তৃতীয়ত, আমলকি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব সহায়ক। চতুর্থত, যারা মাঝে মাঝেই সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য আমলকি মহৌষধ। পঞ্চমত, টিউবারকুলোসিস বা টিবি রোগ থেকেও সুরক্ষা দেয় এই ফলটি। পঞ্চমত, আমলকির ফাইবার শরীরের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে দেয়। ষষ্ঠত, মুখের আলসার বা ঘা এবং দাঁতের ক্ষত নিরাময় করতে আমলকির জুড়ি মেলা ভার। এক্ষেত্রে কাঁচা আমলকি টুকরো করে নিয়ে চিবিয়ে খেতে হবে। সপ্তমত, আমলকি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, চোখের চুলকানি, চোখ দিয়ে জল পড়া এমনকি ছানি পড়াও প্রতিরোধ করে। অষ্টমত, আমলকিতে অ্যান্টি এজিং উপাদান রয়েছে যা বয়স ধরে রাখতে সমর্থ। নবমত, ডায়াবেটিস তথা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমলকি খুবই কার্যকরী এক ফল তথা ভেষজ। আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে ডায়াবেটিসের চিকিৎসায় আমলকি বিভিন্ন ফর্মুলায় ব্যবহৃত হয়ে থাকে সফলভাবে। আমলকিতে ক্রোমিয়াম রয়েছে যা শরীরের ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আমলকি কীভাবে খেতে হবে এই বিষয়ে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে একটি ভিডিও রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওতে এবং ডিসক্রিপশানে, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আর হ্যাঁ, মহিলাদের সাদা স্রাব দূর করতে সিদ্ধহস্ত এই আমলকি, এই বিষয়েও একটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই, লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারবেন। এবার আসি আমলকির সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়ার প্রসঙ্গে। এমনিতে সাধারণভাবে সাধারণ সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই ফলের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু ক্ষেত্রে তথা কোনো কোনো ব্যক্তিকে আমলকি খাওয়ার আগে একটু সতর্ক থাকা জরুরি। প্রথমত, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ফল না খাওয়াই ভালো। দ্বিতীয়ত, আগেই বলেছি এই ফল ব্লাড সুগার কমাতে সাহায্য করে। যারা ব্লাড সুগার কমানোর ওষুধ খান আবার নিয়মিত আমলকিও খান তারা একটু সতর্ক থাকবেন, কারণ হঠাৎ করে সুগার ফল করতে পারে, তাই নিয়মিত সুগার লেভেল চেক করবেন। তৃতীয়ত, আমলকি খেলে বিশুদ্ধ আমলকি অর্থাৎ কোনো কিছু না যোগ করে বা না মিশিয়ে আমলকি খাবেন, কারণ তত্ত্বানুসারে আমলকির সঙ্গে আদা গুলঞ্চ প্রভৃতি যোগ করে খেলে
লিভারের কার্যকারিতা নষ্ট হতে পারে এবং লিভারের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। সুতরাং আমলা বা আমলকির সঙ্গে এ ধরনের কিছু মিশিয়ে খাবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।